हैप्पी एनिवर्सरी टू माँ बाबा, हैप्पी एनिवर्सरी टू, हैप्पी 26 इयर्स ऑफ टुगेदरनेस। তো আজকে আমাদের চ্যানেলে, তো যেহেতু এটা অ্যানিভার্সারি আজকে মা বাবার, তো আজকের ব্লগটা স্টার্ট করলাম ডেকোরেশন দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই রয়েছে। তো এটা আমার বোন বানিয়েছে, তো এখানের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর কি যেটার সেলিব্রেশনের ওটা আছে, এই দুটো কেকের জন্যে। আর এখানে এমনি চকলেট আছে, আর কার্ডটা তো আপনারা আগেই দেখেছেন আর কি আগের ব্লগে। আর এমনি যেহেতু টেবিলটাই শুধু আমরা ডেকোরেশন করেছি, তো সেই জন্য বেলুনস লাগিয়ে দিয়েছি একটুখানি। আর এগুলো তো মোটামুটি আর কি কেক ঠেক বানানোর পর আবার ডেকোরেশনটা করাবে, জিনিসগুলো অলরেডি গুছিয়ে রেখেছি। তো কেকটা অলরেডি পুরো রেডি হয়ে গেছে, দেখছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এবার ডেকোরেশন করবো। তো ডেকোরেশনের জন্য আপনাদেরকে দেখানো হয়নি, আমরা নিয়ে এসেছি এইগুলো। এগুলো খুব দারুণ কালারফুল লাগে। কিছু অরিও, হ্যাঁ, বিস্কুট আছে, বিস্কিট আছে, সেগুলো করবো। আমি ক্যামেরা হাতটা কোথায়, বিস্কিট আছে সেটা। আর আমার বোন যেটা দেখেছে আপনাকে, একটা কিউট বানিয়েছে, যেটা যেহেতু আমাদের এটা রিভিল করে দিলাম, তো যে 1000 সেলিব্রেশনের যেটাও আছে আর হ্যাপি অ্যানিভার্সারি, সেটাও আর কি এর মধ্যে ইনক্লুড করবো। আর একটা জিনিস বানিয়েছি, চকলেটের একটা মিক্সার বানানো হয়েছে, এর মধ্যে আছে হলো অরিওর আর ইয়ে অরিও ক্রিমগুলো, আর একটু চকলেট লিটিল বিট, আর ওর সাথে আছে হলো বাটার। তো এটা মিক্স, ঠিক আছে। তো এটা দিয়ে ডেকোরেশন হবে, সেটা আপনার সাথে শেয়ার করবো। রেডি হয়ে গেছে মোটামুটি, বেশ দেখতে খুব কালারফুল হয়েছে। আর যেহেতু আমরা নিজেরাই দুজন ট্রাই করেছি, খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো এখানের মধ্যে যেহেতু ডেকোরেশনের জন্য আমরা এগুলো ইউজ করেছি, সেই জন্য আরও বেশি কালারফুল লাগছে। পুরো কেকটাই অরিও দিয়ে তৈরি, আর আপনারা নিশ্চয়ই ব্লগে তো দেখেইছেন কেকের রেসিপিটা। তো আজকে তো সিঙ্গারা ভাজা হচ্ছে, আমরা এগুলো আজকের জন্য আর কি স্ন্যাক্স এটাই হবে। বেশ ভালো সিঙ্গারা হয়েছে। ডান আমাদের ডেকোরেশন এবং অল প্রিপারেশন মা বাবার অ্যানিভার্সারির জন্যে। তো এখানে যে সিঙ্গাড়াগুলো ভেজেছিলাম সেগুলো রেখে দিয়েছি, চকলেটসগুলো রেখে দিয়েছি, কার্ডটা দিয়েছি, আর এই যে আমাদের খুব মানে পছন্দের, আর আমাদের নিজস্ব মানে বানাতেও খুব ভালো লেগেছে কেকটা। তো অল ওভার ডেকোরেশন ইজ রেডি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোম টু স্ট্রিট। তো আজকে তো মা বাবার অ্যানিভার্সারি ছিল, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আগে তো আজকে মোটামুটি তো কেক টেক বানানোগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। তো এখন কেক কাটিং হবে, তারপরে আমরা একটুখানি ঘুরতে যাব। ঘুরতে বলতে ওই দক্ষিণেশ্বরেই যাই প্রত্যেক বছর, আগের 2 বছর যাওয়া হয়নি, তো এই বছর আবার যাব। তো সেগুলোও পারলে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনার পুরো ব্লগটা দেখবেন, আর জানাবেন কেকটা আপনাদের কেমন লাগলো। আমরা দুজন মিলেই ট্রাই করেছি, আর একটু নতুনত্ব করেছি কেকটাকে, মানে অনেক কিছু অ্যাড করেছি, আর একটুখানি ডেকোরেট মানে নিজেদের আইডিয়াটা ইমপ্লিমেন্ট। তো সেটা হচ্ছে আপনারা বলবেন যে আপনাদের কিরকম লাগলো। আর তো যেটা আপনাদেরকে বলছিলাম, তো ঈশাকে তো যেতে হলে একটুখানি, ওর কাজ ছিল, মা ডাকলো বলে তাই চলে গেল। তো আমরা এবার কেক কাটিংটা শুরু করতে হবে, কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। তো চলুন, আর বেশি দেরি করা যাবে না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি কেকটা কাটিং করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আপনাদের তো কেকটা কাটিং হলো, দারুণ মজা করলাম আমরা কেক কাটিং এ, তো ভালোও লাগলো, বেশ এনজয়ও করলাম। তো এবার তাড়াতাড়ি, আর টাইম ওয়েস্ট করার জন্য বাবা খুব তাড়াতাড়ি বলছে যেতে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল 3টের সময়, এখন অলরেডি 4টে বেজে গেছে। তো যেহেতু অনেক জায়গায় যাওয়ার মোটামুটি প্ল্যান আছে, তো লেটও হয়ে যাবে, তো এত লেট করে যাওয়াটা ঠিক হবে না। তো বাবা খুব রেগেও যাচ্ছে আর কি, বাবা এরকম প্রত্যেকবারই হয় আর কি, কোথাও যাওয়ার কথা থাকে আমরা 1 আওয়ার মানে লেট হয়েই যাই 3জন মিলে, আর বাবা চিল্লানো শুরু করে দেয়। তাই হোক, যাই হোক, আবার চিল্লানো শুরু হয়ে গেছে, তো আর লেট করবো না, চলুন তাড়াতাড়ি যাই, বেরিয়ে পড়ি। আর আপনাদের সাথে নিশ্চয়ই আমরা যেখানে যেখানে যাব শেয়ার করব, বা শেয়ার করার চেষ্টা করব, জানি না কি হবে। তো চলুন, আর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, চলুন তারপরে আপনাদের সাথে কথা হবে আবার পরে।
হাই গাইস, তো কালকে আপনাদের সাথে ভাবলাম কন্টিনিউ করব, কিন্তু তারপরে এতই লেট হয়ে গেল বাড়ি আসতে আসতে যে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তো ভাবলাম আজকেই কথা বলে নিই। তো কালকে তো বেশ ভালোই মজা করেছে, দিনটাও ভালো গেছে। তো কালকে তো দেরি হয়ে গেছিলো যেহেতু যেতেও বেরোতেও, আর যেহেতু রাস্তাঘাট এখন মিছিল এত পরিমাণ হচ্ছে আর ট্রাফিকও এত পরিমাণ যে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো প্রথমে ফার্স্ট তো আমরা আদ্যাপীঠ গেছিলাম, তো আদ্যাপীঠে গিয়ে যেটা এখন হয় সব জায়গায় ফোন ক্যামেরা এগুলো অ্যালাউ, মানে ফোন এগুলো অ্যালাউ থাকে না ছবি তোলা, তো সেই জন্য সেরকম কিছু ফটো বা ভিডিও মানে তুলতে পারি না। আর একটা জিনিস, ওখানে হলো এখন মন্দির খোলেনি, মানে সকালে জাস্ট আধ ঘন্টা মন্দির খোলে আর বিকালেও আধ ঘন্টা খোলে। তো আমরা পৌঁছেছিলাম যখন 6টায় মনে হয় মন্দির খোলার কথা ছিল, তো তারপরে আমরা আর ওয়েট করিনি, জাস্ট মন্দিরটা এমনি ঘুরে মানে ঠাকুরের দর্শন হয়নি আর কি, তারপরে ওখান থেকে চলে আসি, কারণ যেহেতু তারপরে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে এখন যাবো অনেকটা লেট হয়ে যাবে। জানেনও আপনারা কি দক্ষিণেশ্বরে 8টার সময় বন্ধ হয়ে যায় অলরেডি মন্দির, তো সেখান থেকে যাই। তারপরে দক্ষিণেশ্বরও গেলাম, তো দক্ষিণেশ্বরও তো জানেনই সবাই আপনারা যে আগের মতো না, সেরকম নেই, এখন প্রচুর চেকিং, তারপরে অনেক সিকিউরিটির ব্যাপার চলে এসেছে, আর সেখানেও ছবি তোলা বা এগুলো, আর যেহেতু এখন সিচুয়েশনটা করোনা যেরকম কোভিড এর সিচুয়েশন চলছিল বলে, তাই জন্য এখন কি ওখানে গ্যাদারিংটাও না যাতে লোকে করে, তাই জন্য জাস্ট আলোটা মানে জ্বলে যেতে যেতেই মানে সব, ওরা বেশি লাইট জ্বালায় না যাতে লাইট জ্বললে লোকে বসবে বা অন্ধকার করে দেয়, অর্ধেক জায়গায় অন্ধকার রয়েছে, তো সেই জন্য সেখানেও আলোর মানে যেহেতু ছিল না, সেই জন্য আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো সত্যি খারাপও লাগছিল কি বলেছিলাম যে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না। তারপরে ওখান থেকে কিছুক্ষণ থেকে মন্দিরের মধ্যে থেকে তারপরে ওখানে বসে টসে তারপরে আমরা চলে আসলাম হলো, তারপরে আমাদের এখানে সোদপুরে সাইবাবার মন্দির আছে সেখানে, তো ওইখানে যেহেতু সাইবাবার মন্দির থার্সডে আর সানডেতে ভজন হয়, আর যেহেতু সেদিনকে থার্সডে ছিল মানে থার্সডে ছিল আর কি কালকে, তো ওই জন্য ওখানে ভজন শুনলাম, বেশ ভালোও লাগলো। আগে একবারই গেছিলাম আমরা, তো অনেক দিন হয়ে গেছে আর কি, মানে 2-3 বছর মনে হয় হয়ে গেছে, তখন সানডেতে গেছিলাম, তো তখনই জানলাম আর কি থার্সডে আর সানডেতে ভজন, আর মন্দিরটা খুবই সুন্দর আর কি, দেখতে দারুণ লাগে। তো আপনারা নিশ্চয়ই কোনোদিন যাবেন, যারা গেছেন তো খুব ভালো, আর যারা জানি নিশ্চয়ই ঘুরে আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে, তিনটে জায়গায় খুব সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে মানে ফ্র্যাঙ্কলি যদি আমরা বলি আমাদের এক্সপিরিয়েন্স দক্ষিণেশ্বরে আগে ছোটবেলায় যেরকম মানে মজা করেছি সেইটা এখন আর হয় না, কারণ হয়তো সামহাও তাদের কিছু সিকিউরিটিগুলো মেনটেন করতে হয় বলে, কিন্তু বেশি সিকিউরিটি দিয়ে দিলে আর মন্দিরের সেই মানে মন ওই শান্তি ভাবটা পিসফুলটা থাকে না, মানে এত সিকিউরিটি চলে আসে তো সেখানে আর ওই সেই জিনিসটা চেকিং বাগের এত কিছু অনেক ঝামেলা হয়ে যায়, সেই জন্য ওইটা থাকে না, মানে যে আগে যেরকম আমরা বেশ বেশ মন খুলে বসে থাকতাম, যতক্ষণ ইচ্ছা যা মানে বসে থাকতাম কথা বলতাম, এগুলো ছিল অনেক দিন, মানে আমরা কলেজ থেকেও গেছি প্রচুর, তো তারপরেও তো রিসেন্টলি মনে হয় 2-3 বছর হলো এত সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। যাই হোক, দিনটা তো বেশ ভালোই কেটেছে, চারজনে ভীষণ এনজয় করেছে, সবচেয়ে ভালো লাগলো পুরো আর কি দিনটার মধ্যে যে আমরা মানে নিজেরা হাতে ট্রাই করে আর কি কেকটা বানিয়েছিলাম, কারণ এটা আমাদের কাছে বেশ ভালোই, কারণ আমরা খুব একটা ভালো বানাতে পারি না, ট্রাই করাতে তো ভালো কেক হয়েছিল আর কি। তো আপনাদের জানাবেন ব্লগটা কেমন লাগলো, আর একটা কথা, যদি আপনারা আমাদের সাথে কানেক্ট হতে চান আর এবং আমাদের ছোট ছোট মুভমেন্টসগুলো আরো ভালো করে জানতে চান, তাহলে আমাদেরকে প্লিজ ফলো করবেন ইনস্টাগ্রামে হোম টু স্ট্রিট, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো এই ব্লগটার মতোই একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, আর এই ব্লগে আর ঈশা কন্টিনিউ করতে পারলো না, কারণ ও আসলে এখন খুব মানে টেনশন আছে, যেহেতু ওর এখন সামনে এক্সাম, তারপরে অনেক কিছু কাজ আছে ওর, তারপরে এক্সাম চলছে, মানে এক্সাম কিছুদিন পরে শুরু হবে, তো ওইগুলো নিয়ে ওর খুব মানে বিজি আছে, তো কন্টিনিউ করতে পারছে না ব্লগগুলো, তাই জন্য বেশিরভাগ ব্লগগুলো এখন আপনারা আমাদের সাথে আমার সাথেই দেখবেন। ও নিশ্চয়ই আসবে, মানে কিছুদিন পরে জয়েন করবে, আর যদিও না হয় তো মাঝে মাঝে ব্লগে তো নিশ্চয়ই দেখবেন। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ পুরো ব্লগটা দেখবেন, আর ব্লগের মধ্যে যেটা আপনাদের ভালো লাগবে সেটা কমেন্টে জানাবেন। তো ততক্ষণ নেক্সট ব্লগ যতদিন না আসে ততক্ষণের জন্য বাই, নমস্কার। Oh, let me up with a bright smile on now.